কিভাবে করলে ভালো হয়, শুধু একটা ছোট্ট মনের ইচ্ছা, ফুড ব্লগ করব, খেতে ভালোবাসি, খাওয়াতেও প্রচুর ভালোবাসি, তাই এই ব্লগিং করা, মানে ফুড ব্লগটা এই জন্যই ভেতর থেকে আসছে। আর বাঙালি মানে প্রচন্ড পরিমাণে আমরা খেতে ভালোবাসি। চলে এসেছি এখন লক্ষ্মী নারায়ণ শাও অ্যান্ড সন্স, যেটা কিনা হয়েছিল 1918 সালে, মানে বুঝতে পারছো তোমরা কত দিনের পুরনো আর আভিজাত্যপূর্ণ এটা দোকান। তেলেভাজা খেতে প্রচন্ড ভালোবাসি, তো লোভ সামলাতে পারলাম না, আমিও স্কটিশের স্টুডেন্ট ছিলাম, আমরা প্রচুর পরিমাণে আমরা এখানে খাওয়া দাওয়া করেছি, যাকে বলে জমিয়া আড্ডা, আর তার সাথে পনির চপ, পেঁয়াজি, নারকেলের বড়া সব কিছু পাওয়া যায় এখানে, সমস্ত কিছু। আমার প্রচণ্ড পছন্দের একটা দোকান, তাই ব্লগটা আমি এটা থেকে স্টার্ট করেছি, চলো দেখা যাক। এই দোকানের কর্ণধর, এই দোকানটা তৈরি করেছিলেন 1918 সালে আমার দাদু, ওনার নাম হচ্ছে কেতু শাহ, তারপর আমার বাবা হচ্ছে লক্ষ্মীনারায়ণ শাহ, তারপর হচ্ছে আমি কেষ্ট কুমার গুপ্ত, তারপর আমার ছেলে সুধাংশু গুপ্ত। এই দোকানটা 4 জেনারেশন ধরে চলছে, এই দোকানের বয়স হয়ে গেল 104 বছর। এই দোকানটা তখন স্বাধীনতা সংগ্রামীদের একটা ইনফরমেশন সেন্টার ছিল, এখানে চিঠিপত্র আদান প্রদান হতো, অনেক সংখ্যাপতি দেওয়া নেওয়া হতো, আর যখনই কোনো ছোটোখাটো মিটিং হতো, ঘরোয়া মিটিং স্বাধীনতা সংগ্রামীদের, তখন আমার দাদু বড়রাত পেত তেলেভাজা মরিয়ার চা। উনি ওই মিটিংয়ে গিয়ে সবাইকে খবরের কাগজ বিছিয়ে মুড়ি ফেলে ওর মধ্যে তেলেভাজা সাজিয়ে পাখি ঘরের চা সবাই খেতেন আর মিটিং। এরমভাবে অনেক স্বাধীনতা সংগ্রামীকে উনি খাইয়েছে। একদিন উনি সুভাষচন্দ্র বোস এখন নেতাজি হন, উনি ওই মিটিংয়ে আমাদের দোকানে দাদুর হাতে চপ লিখেছে। তারপর উনি যখন স্কটিশ চার্চ কলেজে পড়তেন তখন এই দোকানে এসে উঠেছে। যখন 1942 সাল আমার দাদু ওনাকে অপমানের মধ্যে মানতেন ঠাকুরের, তারপর উনি 1942 সালে এই দোকানে উনি ওনার জন্মদিন পালন করেন 23 ইয়ার, তখন ব্রিটিশ সময়, তখন এই দোকানে কিছু করা হতো না, উনি চুঙ্গিতে তেলেভাজা সাজিয়ে প্যাকেট করে সবাইকে খাওয়াতেন আর বলতেন আর সুভাষবাবু জন্মদিন আপনার তেলেভাজা। যখন 1947 সালে দেশ স্বাধীন হলো, 1948 সালে উনি এই দোকানে 23 জানুয়ারি নেতাজি জন্মদিবস উপলক্ষে তেলেভাজা ফ্রি চালু করলেন। 23 জানুয়ারি আপনাদের এখানে তেলেভাজাটা কিছু সময়ের জন্য ফ্রি, সকাল 8টা থেকে 3টে অবধি এখানে তেলেভাজা ফ্রি থাকে 23 জানুয়ারি, মানে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনে। সেই ট্রেডিশনটা আমরা এখনো ধরে রেখেছি, 2023 আমরা করেছি। বাচ্চাদের দুটো যেরকম বিয়াসি বড়দের চাকরি, আর সেটা যতদিন দোকান থাকবে ততদিন হবে, এইটা আমাদের 4 জেনারেশন অবধি করে আছে। অসাধারণ, অনেক অনেক ধন্যবাদ তোমার দোকানে পুরনো দিনের ছবি। আচ্ছা, ক্যাপসিকাম
9 টাকা, ভেজিটেবল কাটলেট 9 টাকা, আম 9 টাকা, কাশ্মীর 9 টাকা, চিনি 9 টাকা। আমি যতবার এখানে আসি আমি এটাই খাই, চলো খেয়ে দেখি। পেঁয়াজি প্রচন্ড গরম, মানে এখানে যখনই আসো না কেন এই চপ প্রত্যেকটা জিনিস পুরো গরম গরম পাবে, খেয়ে দেখি। দেখিয়ে দি, একদম ভর্তি পেঁয়াজ, তার সাথে আছে কাঁচা লঙ্কা, ওপর থেকে কাকু আবার একটু চাট মশলা দিয়ে দিয়েছেন, অসাধারণ লাগছে। মানে যাকে বলে হ্যাংলা তুষ্য হ্যাংলা, আমাদের বিহাইন্ড ক্যামেরা যে আছে অলরেডি হাফ করে দিয়েছে, এটা পনির চপ ছিল, হাফে হাফ করে দিয়েছে, দেখতেই পাচ্ছ কি অবস্থা। যাই হোক একটু দেখিয়ে দিই ভেতরের কোটিংটা, পনির আছে, অনেক ভেজিটেবলস আমি দেখতে পাচ্ছি এর মধ্যে আছে, সুন্দরভাবে ক্যাপসিকাম আছে, তো খেয়ে দেখা যাক এটা কিরকম। সঙ্গে একটু সালাডও দিয়েছে, আমার এটা বেশি পছন্দ, মানে পনির চপটা আমার খুবই ভালো লাগে, অনেক বছর পর আবার খাচ্ছি, একই টেস্ট, কোনো টেস্ট বদলায়নি, পুরো একই রকম আছে। ভেতরে পুরোটা পুরো ভর্তি, মানে ব্যাটার নেই, পুরোতেই ভর্তি, আর পনির একদম বড় বড় পিসেস ভেতরে। আচ্ছা এখানে শুধু তেলে ভাজা বা ভাজাভুজি ছাড়াও আরো অনেক কিছু পাওয়া যায়, সেটা আমরা জেনে নেবো কাকুর কাছ থেকে। চানে শুধু পাওয়া যায় টক ঝাল মিষ্টি, ঝাল ছানা, ঝাল মগ, ঝাল মিষ্টি, এরকম নানান ধরনের চানাচুর, গাঁটিয়া গাঁটিয়া দেখতে পাচ্ছি, অনেক রকমের জিনিস আছে, ছোলা আছে, বাদাম আছে, সমস্ত মুখচার যত ধরনের ঝাল মিষ্টি টক সব তোমার কাছে এখানে আছে, আর তোমাদের পুরো নিজস্ব, এটা আমরা 200 টাকা কিলো বিক্রি করি, 200 গ্রামের প্যাকেট আছে 40 টাকা, আর 500 গ্রামের প্যাকেট আছে 100 টাকা। 500 গ্রামের প্যাকেটটা হচ্ছে 100 টাকা, আর 200 গ্রামেরটা হচ্ছে 40 টাকা, মানে তোমরা এখানে চলে এলে একদম চটপটা যা খাবার আছে সমস্ত চোখ বন্ধ করে পেয়ে যাবে, ঠিক আছে। আর তেলে ভাজা তো তার সাথে আছে গরম গরম সব ধরনের, আমের চপটা আমার প্রচন্ড পছন্দের, যদিও আজকে খাওয়া হলো না, বাট পনির চপটা আর পেঁয়াজিটা আমি খেয়েছি, যেটা অসম্ভব ভালো ছিল, আর সবটা গরম। অনেক অনেক ধন্যবাদ তোমাকে এতটা আমাদের যে সময় দেওয়ার জন্য, আমি একদম ছিল এটার জন্যই বারবার এখানে সবাই আসে, আরো আসো, আরো তোমাদের অনেক সুন্দর হবে।